নমস্কার বন্ধুরা, মিশাস বিলেস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু রকমের দারুণ রেসিপি নিয়ে। আজকে বানাবো কাঁচকলার কোপ্তা কারি, আর তার সাথে থাকবে কাঁচকলার খোসা বাটা। কাঁচকলার কোপ্তা তো এতদিন অনেক রকম ভাবেই দেখে এসছেন, খেয়ে এসছেন, তো আজকে আমি নতুন কায়দায় কাঁচকলার কোপ্তা কারি বানাবো একদম অন্যরকম স্টাইলে। এই পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে বানান, আমি কথা দিচ্ছি একদম কিন্তু থালায় একটাও আর ভাত থাকবে না, যেভাবে আমি আজকে বানাবো কাঁচকলার কোপ্তা কারি। আবার ওদিকে আছে কাঁচকলার খোসা বাটা, তো তার জন্য তো লাগবে কাঁচকলা। তো আমাদের গাছের কাঁচকলা পারবো, এই যে কাঁচিটা বেঁধে নিয়েছি, এবার যাবো কাঁচকলা পাড়তে। চলুন তাহলে আজকে আচ্ছা করে কাঁচকলার কোপ্তা কারি বানাবো। অনেকটা উপরে, সেই যে আপনাদের মাছের ঝোল বানিয়ে দেখিয়েছিলাম, এই দেখুন। কলাটা পাড়া খুব মুশকিল হয়ে গেছে, তিনটে নিয়ে পেরেছি, তিনটেতেই হয়ে গেল। চলুন তাহলে যাওয়া যাক রান্নাঘরে, আর বানাবো আছে কাঁচকলার কোপ্তা। এবার আমি কাঁচকলাগুলো কেটে নেবো। কাঁচকলাগুলো অবস্থা দেখুন, মিশা পাড়তে গিয়ে কী করেছে, কাঁচি দিয়ে সব কেটে ফেলেছে অর্ধেকটা করে। কাঁচকলার কোপ্তা কারি করার জন্য স্পেশাল ভাজা মশলা করে নেব। এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, মরিচ, তেজপাতা, আর তার সাথে জিরে আর লবণ একসাথে ভেজে নেব। তেজপাতা জিরেটা পরে দেব। জিরে তেজপাতা দিয়ে দেবো। ভাজা মশলাটা করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। জল দিয়ে দিলাম, হলুদ, এখানে আমি ডিম নিয়ে নিয়েছি তিনখানা, ডিম দিয়ে দেবো। কলা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে কলা আর তার সাথে ডিম কিন্তু একদম সিদ্ধ করে নেব, ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। বেশ সুন্দর ভাজা হয়েছে, তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাচ্ছে। এরকম হালকা ভাজলে এই তরকারি রান্না করলে হেভি সুন্দর। আদা রসুন পাকা লঙ্কা একসাথে বেটে নেবো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, কলা একদম সিদ্ধ হয়ে গেছে, তার সাথে ডিমও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, নামিয়ে এই পাত্র ঢেলে নেবো, ঝুড়িতে ঢেলে নেবো।
কড়াইতে আর একটু জল দেবো, একদম অল্প করে দিয়ে দেবো হলুদ, লবণ, কাঁচকলার খোসা টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেবো, জলের পরিমাণ কিন্তু অল্প দিতে হবে, একদম এইরকম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে জলটা কম দিলাম, এমনভাবে জল দিতে হবে যাতে সিদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও শুকিয়ে যায়। ডিমের খোসা ছাড়িয়ে নেব, খোসার গাটা হলুদ হয়ে গেছে, কাঁচকলার কোপ্তাগুলো এবার গড়ে নেব। সিদ্ধ করা কাঁচকলা নিয়ে নিয়েছি, এবার এই সিদ্ধ ডিম গ্রেট করে দেব। যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো যে ভাজা মশলাটা করেছিলাম, দিয়ে দিলাম পাকা লঙ্কা, আদা রসুন বাটা একসাথে দিয়ে দেবো, ময়দা দিয়ে দেবো দু চামচ মতো দিলাম, পরে লাগলে আরো দেবো। কলাটা খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে, কাঁচকলায় আবার দানা হয়েছে এই দেখুন বন্ধুরা। সব কিছুর সাথে একসাথে দিয়ে মেখে নেবো ভালো করে, সব কিছু দিয়ে মেখে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আগে দিতে হতো, এবার আমার খেয়াল ছিল না, মনে নেই বলে ওই জন্য এখন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিলে খেতে বেশ ভালো লাগবে, একদম ভালো করে মেখে নিয়েছি, গোল গোল করে গড়ে নেব। একদম কিন্তু কি সুন্দর দেখুন বাইন্ডিংটা হয়েছে, একটু বড় বড়ই বানাই, দেখতে বেশ ভালো লাগবে আর খেতে তো আরো বেশি ভালো লাগবে। কাঁচকলার কোপ্তা অনেক রকমেরই হয়, আপনারা যদি চান যেটা নিরামিষ বানাতে সেক্ষেত্রে পেঁয়াজটা রসুনটা স্কিপ করে দেবেন, আর ডিমটা যেটা আমি গ্রেট করে দিলাম ডিমের পরিবর্তে পনির গ্রেট করে দেবেন, একদম নিরামিষ কাঁচকলার কোপ্তা হয়ে যাবে, খেতে অসাধারণ লাগবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, পনির দিয়ে, পনির দিয়ে অথবা এরকম ডিম দিয়ে। তো আমি এই যে সব একদম কোপ্তাগুলো গড়ে নেবো ভালো করে, সব কটা কিন্তু কোপ্তা একদম গড়ে নেওয়া হয়ে গেল, এই দেখুন বন্ধুরা এক থালা হয়েছে, একদম পুরো এক থালা। এই দেখুন কাঁচকলার খোসা কিন্তু একদম সিদ্ধ করে নিয়েছি, কি সুন্দর সিদ্ধ হয়েছে, এই দেখুন জল কিন্তু একদমই নেই, একটু কিন্তু জল নেই, আমি সর্ষের তেলে কোপ্তাটা ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। এরকম থাক, এবার কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব। এই সিদ্ধ করা কাঁচকলার খোসাটা আমি বেটে নেবো, এবার এর ভিতরে লঙ্কা দেওয়া রয়েছে, দেখুন বন্ধুরা ডিমের কুসুম দেওয়ার ফলে একদম গ্যাজা গ্যাজা হয়ে গেছে, এগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে সব, গ্যাজার জন্য দেখা যাচ্ছে। বাকিগুলো দিয়ে দেবো, কাঁচকলার কোপ্তা ভাজতে ভাজতে দেখুন বন্ধুরা কতটা গ্যাজা হয়েছে, ডিমের কুসুম দিয়ে মেখেছি ওই জন্য এতটা গ্যাজা হয়েছে, দেখুন এটা দেখাই যাচ্ছে না।
এই যে আমার কাঁচকলার খোসা বাটা হয়ে গেল। তেজপাতা আর তার সাথে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, লবণ, পেঁয়াজটা ভালো করে একদম ভেজে নেব। পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। আলু দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, পাকা লঙ্কা, আদা রসুন বাটা, টমেটো পেস্ট দিয়ে এবার একসাথে ভেজে নেব। এই যে আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা দিয়ে সব কিছু দিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নেব। কোপ্তা অনেক রকমেরই খেয়ে দেখেছেন, কাঁচকলার কোপ্তা তো আমি আজকে যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। এই দেখুন বন্ধু, আলুর সাথে সব মশলা দিয়ে ভালো করে একদম কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে। আর যে ভাজা মশলা করেছিলাম সে ভাজা মশলাটা দিয়ে দেবো, দিয়ে এবার এই ঝোলটাকে একদম ফুটতে দেবো। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা সব কাঁচকলার কোপ্তা দিয়ে দেবো। এইভাবে দিয়ে কিন্তু আর এক মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই আমাদের কাঁচকলার কোপ্তা রান্না হয়ে যাবে। যেভাবে বানাচ্ছি এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু মিশাদ ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। কাঁচকলার কোপ্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে, বেশি কিন্তু একদম ফোটানো যাবে না, অল্প একটু ফোটাতে হবে, কারণ কাঁচকলা কিন্তু একদমই নরম। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। কালারটা দেখুন বন্ধুরা, একদম পুরো মাংস ফেল কাঁচকলার কোপ্তা। কাঁচকলার এই খোসার বাটার ভর্তার মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এটা কিন্তু এইভাবেই বানাতে হয় কাঁচকলার খোসা বাটা, খেতে যে কি ভালো লাগবে, একদম কিন্তু সিম্পল। বন্ধুরা খেতে বসে গিয়েছে, আমি আর মা একদম পুরো কাঁচকলার কোপ্তা কারি হয়েছে, আর তার সাথে রয়েছে কাঁচকলার খোসা বাটা। কাঁচকলার কিছুই ফেলা যায় না, মোচাও খায়, থোড়ও খায়, খোসাও খায়, কাঁচকলাও খায়। হালকা হালকা গরমের দিনে এরকম ভর্তা, ফাটাফাটি। এটা কাঁচকলার খোসা বাটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা, কিছুই না, শুধু একটু তেল দিতে হবে। যা লাগছে না, আমারও কিন্তু বিরাট উপকার, দারুণ আছে, দারুণ। কেমন আছে খোসা বাটা? দারুণ দারুণ, এটা কিন্তু একটা আয়রন যুক্ত খাবার, খোসায় বেশি ভিটামিন। এবার খাবো কোপ্তা, একদম পুরো কালারটা দেখুন, আর গ্রেভিটা তো দেখেছেন, একদম পুরো মাংস বাদ দিয়ে খেতে হবে এরকম কোপ্তা বানালে। আলুটাও বেশ গলে গেছে,
আবার কোপ্তাটা খাবো কামড়ে, একদম ঝোল ঢুকে ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। যেভাবে ডিমটা ব্যবহার করলাম এইভাবে ডিমটা দিয়ে একবার কাজ করার এরকম কোপ্তা বানিয়ে খেয়ে দেখবেন, একদম পুরো দারুণ হয়েছে, কিছু বলার নেই। কাঁচকলার কোপ্তা তো এমনি দারুণ হয়, আর আজকে যা বানিয়েছে অন্য স্টাইলই, এইভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে। কেমন হয়েছে? দারুণ দারুণ। আর এই কোপ্তাগুলো দেখুন একদম ফুটবলের মতো যা টেস্ট হয়েছে বন্ধুরা, কি বলবো আর, কোপ্তাগুলো দারুণ লাগছে। এই কোপ্তার ভিতরে যে ডিম রয়েছে সিদ্ধ করে দিয়েছে, এটাই জন্য আরও সুন্দর লাগছে খেতে। একদম ফাটাফাটি, কি বলবো আর, কিছু বলার নেই। এরকম করে বানিয়ে একটু খেয়ে দেখবেন, সবসময় মাছ মাংস খাওয়া হয় এইভাবে কাঁচকলার কোপ্তা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। একই পদ্ধতিতে আপনারা কিন্তু আলুর কোপ্তাও বানাতে পারেন, সেটাও কিন্তু দারুণ হবে। কেমন আছে কোপ্তা? দারুণ দারুণ, একদম ফাটাফাটি। কোপ্তাগুলো একদম মনে অসাধারণ লাগবে, খুব ভালো। তো বন্ধুরা, অন্য রকমভাবে আজকে কাঁচকলার কোপ্তা বানালাম, তার সাথে কাঁচকলার খোসা বাটা, অবশ্যই বাড়িতে এরকম বানিয়ে খাবেন। তো আজকে পুরো ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার, আরও নিত্যতন রেসিপি পেতে অবশ্যই মিশেস ব্লিস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে।